আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আইয়ুহাত তুল্লাবুল আইজ্জা, কাইফা হালুকুম? আরজু আন্নাকুম বিসালামাতিন ওয়া আফিয়া। আনা উসিকুম আন তুকিমু ফি বুয়ুতিকুম ফি হাদিহিল হালাতি সাইয়্যা, ফি হালাতি করোনা, ওয়া আন তাদরুসু কুতুবাকুম কাসীরান কাসীরান। আইয়ুহাত তুল্লাবুল আইজ্জা, আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্রদের জন্য একটি আরবি ক্লাস দেখাচ্ছি। আমরা আজকে পড়ব 34 পৃষ্ঠা আত-তাদরিবুস সালিস। আইয়ুহাত তুল্লাবুল আইজ্জা, আমরা পড়ব কালিমাত মাআল মাআনি, শব্দগুলি আমরা অর্থসহ আমরা পড়ব। তারপর আমরা শব্দকে সব এক অক্ষরকে শব্দের মধ্যে কিভাবে লিখতে হয়, একটি অক্ষর আমরা প্রথমে আমরা একা একটা অক্ষর আমরা শিখেছি, কিন্তু এই অক্ষরটা যখন শব্দতে লিখতে হবে তখন কিভাবে লিখতে হবে সেই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আইয়ুহাত-তুল্লাব, আল আন ইকরাউ হাদিহিল কালিমাত মাআল মাআনি ফি আনফুসিকুম। তোমরা এই শব্দগুলি তোমরা অর্থসহ মনে মনে পড়ো দেখি। কামা আনতুম তাস্তাতিউন। আইয়ুহাত-তুল্লাবুল আইজ্জা, আল আন ইকরাউ হাদিহিল কালিমাত মাআল মাআনি বিরাফিস সাওত। তোমরা এই শব্দগুলি অর্থসহ আওয়াজ করে পড়ো। কামা আনতুম তাস্তাতিউন, যতটুকু পারো। আইয়ুহাত-তুল্লাবুল আইজ্জা, আল আন ইকরাউ মাআইয়া। ইয়াকাবজুর ইয়াক সিনজির শি ইয়াকশি ফাপেশফু ইয়াকশিফু, সে খুলছে। ফা জবর ফা, র আলিফ জবর র, ফারা সিন জবর শা, তাদু পেশতুন, ফারা শাতু প্রজাপতি। ইয়াহাজবর ইয়াহ, ফা জবর ফা, ইয়াহফা জোয়াপেজু ইয়াহফাজু, সে মুখস্থ করছে। তফাজের তৈফ লাম দি পেশলুন, তিফলুন শিশু। আইয়ুহাত-তুল্লাবুল আইজ্জা, উমজুর হাদিহি কালিমা ইয়াকশিফু। ইয়াকশিফু শব্দটা লিখতে ইয়া কা সিন ফা, এই চারটি অক্ষর প্রয়োজন হয়েছে। ইয়া আমরা এভাবে শিখেছি, কাপ এইভাবে, সিন এইভাবে, ফা এইভাবে, কিন্তু শব্দের মধ্যে ইয়া এইভাবে লিখতে হয়েছে, কাপ এইভাবে, সিন এইভাবে, ফা এইভাবে। এই অক্ষরগুলি এই শব্দের মধ্যে এইভাবে হয়েছে, অন্য শব্দের মধ্যে এই অক্ষরগুলি অন্যভাবেও হতে পারে। ফালাশাতুন লিখতে ফা র আলিফ সিন তা, এই পাঁচটি অক্ষর প্রয়োজন হয়েছে। ফা এখানে এইভাবে লিখতে হয়েছে, র এইভাবে, আলিফ ঠিক আছে, শিন এখানে এইভাবে লিখেছি আমরা, তা আমরা এইভাবে লিখেছি। আইয়ুহাত-তুল্লাবুল আইজ্জা, অন্য শব্দের মধ্যে এই অক্ষরগুলি অন্যভাবেও হতে পারে, যেমন ফা এখানে এইভাবে, কিন্তু এই ফা এই শব্দের মধ্যে আমরা এইভাবে আমরা লিখেছি, আবার এই ফা এই শব্দের মধ্যে তিফলুন এখানে আমরা এইভাবে লিখেছি। ইয়াহফাজু লিখতে অক্ষর লেগেছে ইয়া হা ফা জ, আমরা ইয়া এই শব্দ এইভাবে লিখতে হবে, হা এইভাবে লিখতে হবে, ফা এইভাবে লিখতে হবে, জ এইভাবে লিখতে হবে। আইয়ুহাত-তুল্লাবুল আইজ্জা, তিফলুন শব্দটি লিখতে তিনটি অক্ষর লেগেছে, ত ফা লাম, ত এখানে এইভাবে লিখতে হয়েছে, ফা এখানে এইভাবে লিখতে হয়েছে, লাম এখানে এইভাবে লিখতে হয়েছে, অর্থাৎ এই শব্দের মধ্যে এই অক্ষরগুলো এইভাবে লিখতে হয়েছে, অন্য শব্দের মধ্যে এই অক্ষরগুলি আবার অন্যভাবেও লেখা লাগতে পারে, যেমন ফা এ শব্দ এইভাবে, এ শব্দতে এইভাবে, আবার এ শব্দতে এইভাবে লিখতে হয়েছে, লাম এ শব্দতে এখানে এইভাবে আমরা লিখেছি, লাম এখানে আছে আল কালিমাত, এখানে লাম এইভাবে। এবং এইভাবে আমরা আমরা শব্দ লেখার সময় আমরা খেয়াল রাখবো এই অক্ষরগুলো কিভাবে লিখতে হয়। আমরা যদি খেয়াল রাখি তাহলে অন্য শব্দের মধ্যে আমরা অক্ষরগুলো চিনব, আমরা বুঝবো। তাহলে আমরা আজকের পাঠ থেকে এই শব্দগুলি অর্থসহ আমরা শিখলাম এবং এর অক্ষরগুলো কিভাবে লিখতে হবে সেই জিনিসটা আমরা শিখলাম। আল ওয়াজিবুল মানজিলি আন তাহফাজুল কালিমাত মাআল মাআনি, এই শব্দগুলো অর্থসহ আমরা মুখস্থ করব, এবং আন তাকতুবু হুরুফাহা, এবং তার হরফগুলো আমরা লিখবো আলাদা করে, আমরা তার অক্ষরগুলো লিখবো। আইয়ুহাত-তুল্লাবুল আইজ্জা, আকিমু ফি বুয়ুতিকুম ফি হালাতি করুনা, ফি হাদিহিল হালা ফি হালাতে করোনা, এই করোনা অবস্থায় তোমরা ঘরে অবস্থান করবে। ওয়ান তাকরা ও দুরুস আকুম কাসীরান কাসীরা, ও আসআলুল্লাহ আল আলিয়্যুল আযীম আই ইয়াহফাজানা ওয়া ইয়্যাকুম ওয়া জামিয়াল মাসউলিন ফি মুআসসাসাতিনা মিন করোনা, ওয়া উরাহিবুকুম লি হুদুরিকুম ফিল ফাসল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।